এই যে ছোট্ট একটা ফোন, এটার মাধ্যমে আমরা কত কিছুই না করে থাকি। কোনো অজানা অচেনা জায়গায় ঘুরতে গেলে সেখানকার রাস্তা দেখা থেকে শুরু করে আমাদের প্রতিদিনের অনেক রকমের কাজ কিন্তু এটার মাধ্যমে সম্ভব হয়। সেটা হতে পারে আমরা কিভাবে রোগা হব বা কিভাবে মোটা হব সেই ট্রেনিং নেওয়া, কিংবা হতে পারে অবসর সময়ে গেম খেলে টাইম পাস করা। এখন কিন্তু আর এই ফোন মানে শুধু যে বন্ধুদের সঙ্গে কথা বলা সেটা নয়, ফোনটা আমাদের নিত্য প্রয়োজনীয় যাবতীয় বেশিরভাগ কাজই করে থাকে। তবে এই ফোনের সঙ্গে আমাদের যে কথোপকথন সেটা হয় কিন্তু এই ডিসপ্লের মাধ্যমে। এই ডিসপ্লেটাই কিন্তু আমাদের ভাব বিনিময়ের মাধ্যম। ডিসপ্লেতে যেটা দেখায় আমরা সেটাই দেখি। আমরা ডিসপ্লের মাধ্যমে যে কাজটা করতে চাই ফোন কিন্তু সেই কাজটাই করে। আর ভাবুন, নোকিয়া যখন প্রথম ফোন এনেছিল বা প্রথম যখন ফোন এসেছিল তখন কিন্তু ডিসপ্লেটা 1 ইঞ্চির আশেপাশে ছিল। এখন ডিসপ্লে সাইজটা বাড়তে বাড়তে 6 ইঞ্চি 7 ইঞ্চি ছাড়িয়েও আরও অনেক দূর চলে যাচ্ছে। আর ডিসপ্লে রেজলিউশন প্রথম যখন এসেছিল তখন তো 240p ছিল না, এখন সেখানে 720p, HD+, Full HD+, QHD+ বা 4K রেজলিউশনের ডিসপ্লেও চলে আসছে এই ফোনের মধ্যেই। ডিসপ্লে সাইজ বেড়েছে, ডিসপ্লে রেজলিউশন বাড়ছে, মানে ডিসপ্লেটাকে আরও উন্নত করার চেষ্টা চলছে। নর্মাল ডিসপ্লে থেকে OLED, AMOLED স্ক্রিন, রেটিনা স্ক্রিন, কত রকমভাবে চেষ্টা করছে যাতে আমরা একটা সুন্দর জিনিস উপভোগ করতে পারি। তবে এত কিছু ইনোভেশনের পরেও এমন একটা ইনোভেশন আছে যে ইনোভেশনটা করতে পারলে আমাদের ভবিষ্যৎ পাল্টে যাবে। এই পৃথিবীর ছোট থেকে বড় সমস্ত কোম্পানি কিন্তু কম বেশি ওই ইনোভেশনটা করারই চেষ্টা করছে, যাতে এই ফোন নামের সঙ্গে যে চেহারা জড়িয়ে আছে সেই চেহারাটাই পাল্টে যায়। আপনাদের একটু গল্প শোনাই। ধরুন আপনি চোখে চশমা লাগিয়ে একটা অচেনা জায়গায় গেলেন, আর ওই চশমাতে থাকলো একটা অগমেন্টেড রিয়েলিটি ইমপ্লিমেন্টেশন, এবং চশমার মাধ্যমেই গুগলের রাস্তা দেখা গেল, চশমার মাধ্যমে দেখিয়ে দিল সামনে কি অবস্ট্যাকেল আছে, সামনে কোন হোটেলে আপনি থাকতে পারবেন, কোথায় কোন দোকান আছে, কোন দোকান থেকে আপনি কি খাবার খেতে পারবেন, জাস্ট একটা চশমার মধ্যেই সমস্ত কিছু। কিংবা ধরুন আপনি যে গাড়িতে চেপে যাচ্ছেন সেই গাড়ির উইন্ডোজেই ওরকম একটা সিস্টেম অগমেন্টেড রিয়েলিটি ইমপ্লিমেন্টেশন করা রয়েছে, যেখান থেকে আপনি দেখে নিতে পারছেন যে সামনে কি আছে। গাড়ির সামনের উইন্ডোতেও এমন একটা জিনিস রাখা থাকলো যে সামনের গাড়িটা কত দূরে আছে, এমনকি অ্যাক্সিডেন্ট হতে পারে কি না সমস্ত কিছু স্ক্রিনে দেখিয়ে দিল। আর ফোন আসা যাওয়ার সিস্টেমটাও ওই স্ক্রিনে থাকলো, ভিডিও কলিংয়ের সিস্টেমটাও ওই স্ক্রিনের ওপর থাকলো। কিংবা ধরুন একটা পাতার মতো ডিসপ্লে, যেটা আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারবেন, আপনি ছবি আঁকার কাজে ব্যবহার করতে পারবেন, কিংবা হসপিটালে অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে আরও ডিটেলসে আলোচনা করা যেতে পারে। ভাবুন না, ডিসপ্লেটা যদি এরকম পাতার মতো হয়ে যায় তাহলে কতটা বেশি কাজে ব্যবহার করা যাবে এটাকে। আমরা এখনো স্বপ্নেও ভাবতে পারছি না, সেই সমস্ত কাজে কিন্তু এটাকে ব্যবহার করা যেতে পারে। আর ছোট থেকে বড় সমস্ত কোম্পানি কিন্তু এবার চেষ্টা করছে এই রকম ধরনের ডিসপ্লে আনার জন্য। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে ফ্লেক্সিবল OLED ডিসপ্লে, বা এটাকে বর্তমান জেনারেশনের নাম দেওয়া যেতে পারে রোলেবল ডিসপ্লে, যেটার জন্য ছোট বড় সমস্ত কোম্পানি কোনো না কোনোভাবে চেষ্টা করছে। তবে এই চেষ্টাটা কি শুধু এখন শুরু হয়েছে সেটা নয়, আপনাদের এবার একটু ইতিহাস শোনাই। এর শুরুটা সেই 2006 সালে CES 2006-এ CES অর্থাৎ কনজিউমার ইলেকট্রনিক শো, এমন একটা কনফারেন্স যেখানে নতুন নতুন আবিষ্কারগুলোকে প্রতি বছর তুলে ধরা হয়। সমস্ত ছোট বড় কোম্পানি কিন্তু সেখানে পার্টিসিপেট করে তাদের নতুন আবিষ্কারগুলোকে শোকেস করার জন্য। সেই CES 2006-এ, মানে আজ থেকে 14 বছর আগে, ফিলিপস প্রথম একটা ডিসপ্লে নিয়ে চলে এসেছিল যেটা 5 ইঞ্চির ছিল, আর যার রেজলিউশন ছিল 320x240, মানে HD Full HDর থেকেও অনেক কম। কিন্তু সেই 2006 সালেই তারা এনেছিল ওই ফ্লেক্সিবল OLED টাইপের প্রোটোটাইপ, এবং যেখান থেকে মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল যে হ্যাঁ, এরকম কিছু পাতার মতো ডিসপ্লে আসতে পারে যেখানে সমস্ত কিছুই আমরা কাজ করতে পারি। তবে সেই 2006 সালে এত কিছু ছিল না, ডিসপ্লেতে জাস্ট একটা প্রোটোটাইপে একটা ছবি দেখানো হয়েছিল, যে ছবিটা সেভ করে রাখা যেত অনেক দিন ধরে, আর সেইখান থেকে শুরু। হয়তো ফিলিপস তখন তারপরে আর সেরকমভাবে কাজ করতে না পারলেও নোকিয়া কিন্তু ধরেছিল সেই সময়ে। নোকিয়া কিন্তু সেই কাজে অনুপ্রাণিত হয়ে কনসেপচুয়ালাইজ মোবাইল আনার চেষ্টা করেছিল 2008 সালেই। আর নোকিয়ার সেই সময় ওই মোবাইলটার নাম দেওয়া হয়েছিল নোকিয়া মর্ফ। আপনারা হয়তো যারা অনেকদিন আগে থেকে ইউটিউব বা ফেসবুক করছেন তারা এই নোকিয়া মর্ফের ডিজাইনটা দেখে থাকতে পারেন। নোকিয়া কিন্তু খুব করে চেষ্টা করেছিল এরকম ফ্লেক্সিবল ওএলইডি প্যানেল আনার, যার মাধ্যমে সেটাকে আমরা হাতে ঘড়ি হিসেবে ব্যবহার করতে পারবো কিংবা সেটাকে যখন ইচ্ছা ফ্লেক্সিবল ফোল্ড করে মোবাইলটাকে পকেটে ঢুকিয়ে রাখতে পারবো। যদিও নোকিয়ার অনেক কিছু কারণের জন্য সেই প্রজেক্টটা সাকসেসফুল তারা করতে পারেনি। আপনারা সকলেই জানেন নোকিয়ার প্রচুর উত্থান পতন, উইন্ডোজকে সাথে নেওয়া, অনেক কিছু ভুল পদক্ষেপের জন্য তারা তাদের এত বড় বড় প্রজেক্টগুলোকেও সাকসেস করতে পারেনি। তবে স্যামসাংয়ের কথাটাও একটু বলি, যে স্যামসাং 2010 সালে প্রথম শুরু করেছিল এই ফ্লেক্সিবল ওএলইডি প্যানেলটাকে নিয়ে চলে আসার, এবং তারা রীতিমতো সেটার উপর চেষ্টা করেছিল। 2012 সালে তো নতুন একটা কোম্পানি তারা কিনে ফেললো যেখানে এই ফ্লেক্সিবল ওএলইডির উপর কাজ করা এক্সপার্টাইজ শুধু রয়েছে। সেই কোম্পানিটার নাম ছিল লিকুয়া ভিস্টা। শুধু জাস্ট ওই এক্সপার্টিসদের পাওয়ার জন্যই কোম্পানিটাকে অ্যাকোয়ার করে নেয়। এমনকি তারপরেই আপনারা জানেন যে 2014 সাল কি 15 সাল নাগাদ তারা প্রথম নিয়ে চলে আসে কার্ভড ওএলইডি প্যানেলওয়ালা ফোন। এমনকি সিএস 2013-এ তারা ইন্ট্রোডিউস করে এরকম কিছু প্রোডাক্ট, যে প্রোডাক্টকে তারা বলছে বেন্ডেবল, রোলেবল, সেটা ফোল্ডেবল। আর অন্যান্য কোম্পানিও কিন্তু সমানে চেষ্টা করে যাচ্ছে। হুয়াওয়ে মেট এক্স যেমন দেখতে পাচ্ছেন ফোল্ডেবল ফোন নিয়ে চলে এসছে, টিসিএল যেমন অনেকটা চেষ্টা করছে বিভিন্ন টাইপের ফোল্ডেবল ফোন আনার, শাওমিও কিন্তু অনেকগুলো পেটেন্ট তারা লঞ্চ করেছে ক্লামশেল ফোল্ডেবল ফোন আনার, কিংবা ধরুন এমআই মিক্স আলফা যে ফোনটা লঞ্চ করেছিল সেখানেও কিন্তু ফোল্ডেবল ফোনের কনসেপ্ট তারা এনেছিল। তবে সাকসেসফুলি আমরা আগামী বছরে কিন্তু এরকম একটা রোলেবল ডিসপ্লে দেখতে চলেছি। অপো ফাইন্ড এক্স ফোল্ডেবল বলে এই মাসেই টিজ করা হয়েছে, যেটা 2021 সালে মুক্তি পাওয়ার কথা আর কি। যে ফোনটা নর্মালি 6 ইঞ্চির ফোন হবে, জাস্ট ওপরের দিকে ট্যাপ করলে ফোনটা দুপাশে বেড়ে গিয়ে সেটা 7 ইঞ্চি বা 8 ইঞ্চি ট্যাবলেটের আকার ধারণ করবে। এটা বলতে পারেন একটা ফার্স্ট স্টেপ ফোল্ডেবল ফোনের। তবে অপো আবার এই 2-3 দিন আগে জানায় যে এটা তারা হয়তো 2021 সালে প্রথম দিকে আনতে পারবে না, হতে হতে এটা 2021 সালে শেষে হতে পারে। তবে অপো না আনতে পারলে কি হয়েছে, স্যামসাং কিন্তু কিছুদিন আগেই একটা কনফারেন্স ডেকেছিল। তাদের আন্ডারে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানির সিইওদের একসঙ্গে নিয়ে, কারণ এই প্রজেক্টটা একটা বড় রকমের প্রজেক্ট। সেখানে লি জে হাং, তার হাতে এইরকম একটা ফোল্ডেবল ফোন ছিল যেখানে ওপরে একটা ট্যাপ করলেই দুপাশে লম্বা হয়ে ফোনটা অনেকটা বড় আকার ধারণ করবে, আবার সেটা প্রয়োজনে ছোট হয়ে একটা জাস্ট নর্মাল 6 ইঞ্চি ডিসপ্লেওয়ালা ফোন হয়ে যাবে। স্যামসাংয়ে কিন্তু হতে পারে 2021 সালে এরকম একটা ফোন নিয়ে চলে আসবে। আর দেখুন না, স্যামসাং কিন্তু তাদের নোট সিরিজটাকে আর কন্টিনিউ করতেই চাইছে না, এরকম একটা লিক্স কিন্তু শোনা গেছে। কারণ স্যামসাং ফোল্ডেবল ফোনগুলোকে আমাদের বাজেট সেগমেন্টে নিয়ে আসার চেষ্টা করছে। এটাও কিন্তু একটা কথা যে ফোল্ডেবল ফোনগুলোই আনছে না কেন, সেগুলোর দাম আকাশ ছোঁয়া, লাখ টাকার ওপরে, আমাদের সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু সেই ফোল্ডেবল ফোনগুলো যদি আমাদের বাজেট সেগমেন্টে চলে আসে বা অ্যাফোর্ডেবল হয়ে যায়, তারপরেই কিন্তু ওগুলোকে সাকসেসফুল বলে ধরা হবে, না হলে ওগুলো সাকসেসফুল হয় না। আর স্যামসাং কিন্তু ওরকম চেষ্টাটাই করছে যে নোট সিরিজগুলোকে প্রথমে তুলে দেবে, সেই জায়গায় নিয়ে চলে আসবে গ্যালাক্সি ফোল্ড জেড বা গ্যালাক্সি ফোল্ড 3 এরকম টাইপের ফোনগুলোকে। এখানে বলে রাখি, গোপনে একটা প্রজেক্ট চালিয়ে যাওয়া হচ্ছে এলজি কোম্পানির পক্ষ থেকে, এলজির প্রজেক্ট বি নামে, যেখানে অলরেডি তারা এলজি উইং নামে একটা ফোন লঞ্চ করেছিল যেখানে ডিসপ্লেটাকে ঘুরিয়ে দিয়ে একটা সেকেন্ডারি ডিসপ্লে হিসাবে নতুন একটা ডিসপ্লে নিয়ে আসা যাচ্ছিল। আর এলজি জানাচ্ছে যে 2021 সালের মধ্যেই এরকম ফোল্ডেবল বা এরকম রোলেবল ডিসপ্লে তারা অবশ্যই নিয়ে চলে আসবে। আর যে ভিডিওটাই আপনাদের দেখাচ্ছিলাম, ইন্ট্রোডিউস করাচ্ছিলাম যে আমাদের ভবিষ্যৎ জেনারেশন কিভাবে পাল্টাতে পারে, ওই ডিসপ্লেটাও কিন্তু ইন্ট্রোডিউস করেছে এলজি কোম্পানির পক্ষ থেকে। সুতরাং হতে পারে আগামী 5 বছরের মধ্যেই বদলে যেতে পারে এই নর্মাল ফোনের কনসেপ্ট, চলে আসতে পারে শুধু ডিসপ্লে। আবার ডিসপ্লের মধ্যেও এমন অনেক ধরনের ডিসপ্লে আনার চেষ্টা করা হচ্ছে যে ডিসপ্লেটা ট্রান্সপারেন্ট হবে, মানে মনেই হবে না আমরা কোনো কিছু হাতে নিয়ে ঘুরছি। ট্রান্সপারেন্ট ডিসপ্লে বা ডিসপ্লের অন্যান্য জেনারেশন নিয়ে কোনো একটা ভিডিওতে আলাদা করে আলোচনা করা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম ধরনের আরও ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনারা কোন জিনিসটার ওপর এরকম ডিটেলসে জানতে চান, আমি সেটাকে নিয়ে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে।